নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব হাড়ের ক্যান্সারের সমস্যা নিয়ে। এটি এক ধরনের অস্বাভাবিক ক্যান্সার যা হাড়ের মধ্যে হয়ে থাকে। বিশেষ করে আমাদের শরীরের যে বড় হাড়গুলো রয়েছে, হাতের হাড়, পায়ের হাড়, এইসব জায়গায় এই সমস্যাটি হয়ে থাকতে দেখা যায়। এই সমস্যাটি অনেক কম মানুষের হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটি শিশুদেরও হয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি সমস্যাটি প্রথমে হাড়ে শুরু হয় না, বা ক্যান্সার প্রথমে হাড়ে শুরু হয় না, ক্যান্সার অন্য কোনো জায়গায় শুরু হয়, তারপর এটা আস্তে আস্তে হাড়কে অ্যাটাক করে এবং হাড়ে ছড়িয়ে পড়ে। হাড়ের ক্যান্সারের প্রথম অবস্থায় আপনারা দেখতে পাবেন যে যে জায়গাটা হতে চলেছে হাতে বা পায়ে, বড় অস্থিগুলোতে, অস্থিগুলোর ওপরে যে মাংস রয়েছে, মানে যে চামড়া রয়েছে, তার উপরে ফোলা ভাব এবং হালকা ব্যথা অনুভব করতে দেখা যায়। হাড়ের ক্যান্সারের প্রথম অবস্থায় প্রথম আমাদের শরীরের ছোট ছোট সেলগুলিকে অ্যাটাক করে, তারপরে আস্তে আস্তে এটি হাড়ের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। হাড়ের ক্যান্সারে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন একটি হলো অস্টিওসারকোমা, যেটি প্রথম অবস্থায় হাড়ের ওপরে শুরু হয় এবং আস্তে আস্তে এটি ছড়িয়ে পড়ে। এই সমস্যাটি প্রায়ই শিশুদের এবং তরুণ ব্যক্তিদের মধ্যে দেখা যায় এবং এটি হাতের হাড়ে ও পায়ের হাড়ে হতে দেখা যায়। এর আরও একটি প্রকারভেদ হলো কন্ড্রোসারকোমা, যেটি সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায় এবং এটি হাতের হাড়ে বা পায়ের হাড়ে হতে বেশি দেখা যায়। এর আরও একটি প্রকারভেদ হলো উইং সারকোমা, যা শরীরের যে কোনো হাড়ের মধ্যে শুরু হতে পারে এবং এই সমস্যাটি বয়স্ক ব্যক্তি, শিশুদের মধ্যেও হতে দেখা যায়। এই হাড়ের ক্যান্সারের বা বোন ক্যান্সারের কয়েকটি সিমটমস বলে রাখি। প্রথমত, আমি যেমন আগে বললাম যে ফোলা ভাব থাকবে এবং নরম ভাব থাকবে, শক্ত হবে না, নরম ভাব থাকবে এবং ফোলা ভাব থাকবে হাড়ের ওপরে। হয়তো আপনার কোনো কারণে ফ্র্যাকচার হয়েছে, আপনার হাড় ভেঙে গেছে হাতের বা পায়ের, সেক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটি যখন হয় আপনার মধ্যে এক ধরনের উইকনেস দেখা যায়, মানে পেশেন্ট খুবই তাড়াতাড়ি উইক হয়ে পড়ে, চলাফেরা করতে অসুবিধা হয়, একটা ক্লান্তিভাব তাদের মধ্যে দেখা যায় এবং প্রচণ্ডভাবে তারা উইক হয়ে পড়ে। আপনার ওজন যা ছিল, মানে যদি আপনি একটু মোটাসোটা হয়ে থাকেন, তাহলে আস্তে আস্তে আপনার ওজন কমতে আরম্ভ করবে, এবং যারা রোগাপাতলা তাদের ওজন আরও কমে যায়। মানে ওজন হ্রাস হওয়া এর একটি বিশাল বড় সিমটমস হতে দেখা যায়। এবার এর কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো, কিন্তু তার আগে বলে রাখি যে আপনাদের মধ্যে যদি কারোর হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করুন এবং এর ট্রিটমেন্ট নেওয়া শুরু করুন। এর মেইন ট্রিটমেন্টটি হলো রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে শুরু করা হয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিন বলছি, সেগুলো আপনারা ইউজ করুন, খুব ভালো ফল পেতে আপনারা শুরু করবেন। মানে শুধুমাত্র হোমিওপ্যাথি দিয়ে সেরে যাবে আমি তা বলছি না, আপনি আদার্স ট্রিটমেন্টের সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিনগুলি সেবন করুন, ভালো ফল পেতে শুরু করবেন। আমাদের প্রথম মেডিসিনটি হলো সিমফাইটম মাদার টিংচার এবং সিমফাইটম 200। আমি দুটো ওষুধকেই বলছি, তার কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যেখানে হাড়ের ফ্র্যাকচার হয়েছে সেক্ষেত্রে সিমফাইটম মাদার টিংচার খুব ভালো কাজ করে, হাড়ের ব্যথা যন্ত্রণা কমাতে এবং হাড়কে পুনরায় জুড়ে ফেলতে খুব তাড়াতাড়ি ভালো সাহায্য করে। মানে অনেক সময় দেখা যায় যেখানে হাড় জুড়তে আপনার 1 মাস 1.5 মাস সময় লাগে, সিমফাইটম মাদার টিংচার যদি আপনি ইউজ করেন ডেলি 10 ড্রপ বা 20 ড্রপ এটি জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করেন, দেখবেন আপনার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আপনার হাড় একেবারে জুড়ে যাবে এবং আগের অবস্থায় চলে আসবে। তাই সিমফাইটম মাদার টিংচার ইউজ করুন, সেই সঙ্গে সঙ্গে সিমফাইটম 200 2টি ড্রপ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একবার জিভে নিন, এটিকেও কিছুদিন কন্টিনিউ করুন, দেখুন আপনার সমস্যাগুলি আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। আমাদের নেক্সট মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফস 3X। এই ওষুধটি বোন ক্যান্সারের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এবং হাড় যেখানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেখানেও খুব ভালো কাজ করে, মানে হাড়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ওষুধটি। এটি 3X পটেন্সিতে নিয়ে আসুন, 4টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার ডায়েট জিভে নিন, অথবা একটু হালকা গরম জলের মধ্যে মিশিয়ে গুলে নিয়ে পান করুন, খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পেতে দেখা যায়। এর সঙ্গে সঙ্গে আপনারা হেক্লালাবা 3X ইউজ করতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায়। আর বোন ক্যান্সারের আরও একটি খুব ভালো মেডিসিন হলো রুটাকে 200 পটেন্সিতে ইউজ করুন, দিনে 1টি ড্রপ ডাইরেক্ট জিভে নিন। যেখানে আপনার প্রচণ্ড ব্যথা বেদনা রয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, সব কিছু ঠিক করতে রুটা খুব ভালো সাহায্য করে। যেখানে ভেতর থেকে আপনার ব্যথা শুরু হচ্ছে বা জায়গাটি ফুলে গেছে সেটিকেও আস্তে আস্তে কমিয়ে ফেলতে রুটা খুব ভালো সাহায্য করবে। এই 4টি মেডিসিন ইউজ করুন,
একত্রে ইউজ করুন, মানে একটি মেডিসিন থেকে আরেকটি মেডিসিন নেবার মধ্যে গ্যাপ রাখুন 10 মিনিটস। চারটি মেডিসিনকে আপনি ইউজ করুন যদি আপনার বোন ক্যান্সার হয়ে থাকে, আপনি খুব ভালো এবং খুব তাড়াতাড়ি ফল পেতে শুরু করবেন। বন্ধুরা ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ফ্যামিলির যত্ন নিন।